এটা হাড়ির নাম হইল স্টোন, স্টোন শাড়ি। আমি একদিনে খাফলোর দোকানে আস্তা বেটি আছে না, একটা স্টোন শাড়ি আছে, বউ শাড়ির নাম জানে, স্টোন শাড়ি তো জানে না। বাদে চিন্তা করলাম রে, স্টোন তো হয় ফাটতো, বলে না ও বাদে বুঝাইলাম যে ফাটোর যে হাড়িতে আছে কেন নাম হইল স্টোন শাড়ি, স্ট্যান্ডা দিবাসায় বাইরে শাড়ি হয়ে যাত, হয়ে যান শাড়ি ময়রাংভি তলভূতি ইনাভি বেনারসি সুতি জর্জেট বয়েল ঠাঙ্গায় আছে না সাই হয়। এটা বহুত কোয়ালিটির শাড়ি আছে, দোকানও যাইও ময়রাংভি তলভূতি ইনাভি সুতি জর্জেট বয়েল ঠাঙ্গাই, এখন আইছে মিনু, এখন বার হয়েছে মিনু, সত নাম বাড়ায়, সত নাম বাড়ায়। এর কারণে মা বইনকলের কাছে অনুরোধ, যদি তোমার স্বামীর টাইম টেবিলে কিছু দিতে পারল না, তুমি সবর করো, একদিন আল্লাহ তোমারে খবর রাখবা, কোনো জাত কোনো অসুবিধা নাই, আজ সবর করো, সবরের দরজা এত বড়, যাই সবর করো, অসমির ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করনেওয়ালার লগে খেয়াস হই, একমাত্র আল্লাহ কামুল হাকিমি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কইলাম, মা ইসমাইলের ঘরে তোমার অসুবিধা কোনো কষ্ট হল না, বলি আর মাত মাতিও না, এ মনে বেটা কোনটা বুঝইন না, আমার বুজুর্গন ইব্রাহিম আলাইহিস সালামে যেমন শুনছেন, শোনার পরে মনটা দুর্বল হয়ে যায়, আমার জাদু ইসমাইলের জন্য বদনাম করতে চায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও মা তোমার স্বামী ইসমাইল যখন বাড়ি যাইবা আবার পরে কইও তান ঘরের চৌকাট আপনার বদলি লাইতা, কুস্তাই বুড়া বেটা কইছে মনে কয় রাতার আসলে এখন মনে খাটল বদলি তো লালানি কসাই চৌকাট, হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্য নবী বাড়ি দাইছেন আবার পরে একটা গেরান ভাইছেন আমার বাবা, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আইছেন বিবির ফরমাইন, ও বিবি আমার এখন কইলাম আমার বাড়ির মধ্যে কোনো মানুষ আইছেন নি, ও বুড়া এক বেটা বলে ও বিবি এইন কিদার এইনরে সিনচলি বলে সিনার দরকার নাই, এইন বুড়া বেটা সিনার কোনো দরকার নাই, বলে মাতিছনি কোনো ব্যাধবে করছনি খেদমত করছনি, বলে ও স্বামী এইন বুড়া বেটা আমার খেদমত দরকার নাই, বলে এইন কোনটা কইছনি, বলে যাওয়ার সময় কইছ আপনি আবার বাদে কইতাম আপনার গরর চৌকাট আপনি বদলি লাইতাই, আমার বুজুরগণ হজরত ইসমাইল আলাইহিস সালাম শুনছ বিবির মুখের সাইন, ও বিবি তুমি হয়তো আমার বাবা জানোর সান জমিল কোন ভুল করে লাইছ, আজকে আমার বাড়ির যে মুরব্বি যাই নাইছ এনর পরিচয় পাইছ নি, বলে জি না, বলে এই নার খেম নাই আমার বাবা হজরতে ইসমাইল আলাইসালাম, ও তোলা হুশ আইছে রে মনে কাম বাদ করছে এন খে হন না, ও বিবি এই নইলা তোমার শ্বশুর আব্বা, ও বিবি তুমি শুনিয়া যাও আমার বাবার সান জমিন তুমি ভুল করে লাইছ, কোন একটা ব্যাধবে করলাই এর কারণে আমার বাবাই কইছেন আমার ঘরে চৌকাট বদলিতাম, এটা আমার দরজার চৌকাট নাই আমার ঘরের চৌকাট হইলে তুমি বিবি এখন আমি জমিন তোমার তালাক দিলাইলাম, হযরত ইসমাইলের বিবি কদম ফড়িয়া ফরমাইল, ও আদরের স্বামী আমি না জানিয়া জমিন ভুল করে লাইছি মাফ করিয়া দেও, হযরত ইসমাইল ফরমাইল, ও বিবি তোমার ভুল শুদ্ধ দেখে আমার কোনো দরকার নাই, আমার বাবা একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামর জবান তোলে যে আওয়াজ বাই রইছে, আমার বাবার কথা কোনো সময় মাইল্য করম না, যদি আমার বাবার কথা মাইল্য করিলাই আমি ইসমাইলর জীবন আমার জন্য বরবাদ হয়ে যাইব, এর কারণে আমার বুজুরগণ এই জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও, মা বাবার সঙ্গে মায়া রাখিও, মা বাবার খেদমত করিও, জমিন মা বাবার কোনো সময় কষ্ট দিও না, হযরতে ইসমাইলে বিবিরে তালাক দিছ আর কয়েকদিন পরে আরেকজন বিবি আনছেন ইব্রাহিম আলাইহিস সালাম গেছ, যাওয়ার পরে ডাক দিছেন, ও ইসমাইল আমার ইসমাইল বাড়ির মধ্যে আসনে বাইর হই যাও, একজন মেয়ে লোক বাইর হইছেন, ও বাবা যান, ও বাবা যান আপনি খেয়ে পরিচয় পাইয়ার না, তবে আমার স্বামী ইসমাইল আলাইহিস সালাম বাড়ির মধ্যে নাই,
সময় ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো, মা এখন আমার হোসাই আমার ইসমাইলের জমিন কোনো দুঃখ কষ্ট তোমার দিদরানি। বলে ও বাবা যান, আমার এমন একজন স্বামী আমার জমিন কোনো ধরনের কোনো অসুবিধা করলা। ও বাবা যান, আমি অনুরোধ করি আর দয়া করি আমার ঘরে খানোয়াই যাও। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, মা গো আমি ঘরে যাওয়ার সময় নাই। বলে বাবা যান, আপনি যদি সামান্য ইজাজত দেও, আপনি সোয়ারের উপরে আসো, আমি আপনার সামান্য ফাওটা ধুইয়া পরিষ্কার করিয়া দে। কি পরিমাণ খেদমত খরচ এই ফাও দোয়ার পরে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, মা আমার ইসমাইল যখন বাড়িতে আইবা, আমার ইসমাইল না হইও আর গর চৌকট কোন সময় বদলে টানা। সঈদিলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সঈদিলা, জুরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহুম্মা সাতটা বাজে আছে ওয়ালি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়িদিনা মাওলানা وعلى آلي سيدنا اللهم صل مولانا محمد وعلى آلي মাওলানা মুহাম্মদের জন্য আমার বজরগণ এই জমিনের মধ্যে নেই কামল করার চেষ্টা করিও। বাইরে যখন জমিন নমাজের সময় আইব, তখন জমিন নমাজটা তুমি আদায় করে লাইও। মানে মারিলি দেড় ঘন্টার উপর আসছে আর না না হাউসে ঠিক আছে। এটা আইসার আওয়াজ করলে আর বছর কি তখন বুঝাইছেন? হয় আচ্ছা, আস্তে আস্তে এর বাদে যে সাহেব আসুন লই যাও না, মান মারিও না, ইটা উমস্থল চলে তো বুধবাইছো নি, এখন দিনও চলে আর দিনও আওয়াজের বাদে এখানে অবস্থা যায় গিয়াও না, দিনও জুড়ে ডাক দেবার বাদে মানে আওয়াজ হয়নি মাতৈন না যাব, রাতকুর আওয়াজ উড়ে ভাল। আচ্ছা আরে বছর দাবতু দে রাখি না জানিয়ে না, খে বাসরা খে মোল্লাই আল্লাহ হেফাজত করো। আচ্ছা কিছু আরো কর্ম কিছু কর্ম আমি বুধবাইয়া, আমি যে আলোচনা করি আর আপনারা বুড়া লাগেন, আমি কোটি কোটি দুই একটা মাত মাতি আর আপনারা ভাই ধরব উতলাম বা কিসা আর ঘটনা হয়ে কোনো জাত কোনো ভয়দা নাই। এর কারণে আমার বুজুরগণ আপনারা তোলা ওবা স্টক জমাই তুলা আমার বুজুরগণ, এটা ফুর্তি করি আর বেজারও নাই না। প্রথম আয়া আপনারা আর আমার লগে বা ইউটিউবার বাইন যারা আছে এখানে বারবার জিকাইন যে আইজ খানো খাইল খানো বুধবাইলাম মায়া আয় হলে না মহব্বতে আমার বুজুরগান এই জমিনের মধ্যে নে কামল করিও, বাইরে জমিন নমাজ পড়িও রোজা ধরিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, এই জমিনের মধ্যে মানুষে যত বেশি আল্লাহ আল্লাহ করব আল্লাহ জমিন তার দুনিয়া আখিরাত তার জন্য রোশন করে লাইবা। আল্লাহর ঘরে মসজিদের ঘর আবার রহমত আইত লইয়া ফেন বিজি যাইবা, আইতে আইতে আরো হোটেল হল বাদে দিগদারি ছড়ে যাইবা। আমার বুজুরগণ ওয়াজ খানো গেছে,
ইব্রাহিম আলাইহিসসালামের ইবাদত শেষ হইছে, এখন আর সামাইল আপনার সামনে আলোচনা করিয়া যাইলা বইব বাইরে। আল্লাহর হাবিব আলাইহিসসালামে ফরমায়, ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হই যায় যে গরুর মধ্যে জামাই বর মধ্যে মায়া এবং মহব্বত আছে, ও গরু আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হই যায়। আমার বুজুর্গন আমি খোয়াত আসলাম, ফিরসাবর ফিরসাবি গরলায়, মাস্টারের মাস্টারি করো নাই, ওতনে মাত আপনার চিত্রিয়া গেছে, বাইরে গড় যাই না শুনেনোর লগে মহব্বত রাখিও, এনোর লগে জমিন ভালোবাসা করিয়া যাও, আল্লাহ তোমাদের দজনের জীব আল্লাহ জমিন রোশন করিয়া দিলাইবা। আমার মা বইন হল আপনার দায়িত্ব হইল, স্বামী যখন গুরুত্ব বাইরইবা তোমার স্বামীর জন্য দোয়া কর, আল্লাহ যাতে আমার স্বামীরে আবার আমার গড় খানো আল্লাহর বন্দার দুনুজানোর জীবন তার জন্য জমিন রোশন হয়ে যায়। আল্লাহর হাবিবর একজন সাহাবি, যে সাহাবির নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি তা হযরতে হানজালা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবি যে সাহাবির লোক বইল গসীলুল মালাইকা, অর্থাৎ ফরিস্তায় তানে গোসল দিছ, এনার লোক গসীলুল মালাইকা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন সাহাবীর লকব গসীলুল মালাইকা নাই। আমার বুজুর্গন যারা দীন ইসলামের জন্য এই জমিন শাহাদত বরণ করিয়া যায়, যারা শহীদ হই যায়, এরা যখন মারা যায় শহীদ হওয়ার পরে এরারে জমিন গোসল দেওয়ার কোন প্রয়োজন হইলা দেননি। শহীদ যারা দিন ইসলামের জন্য শহীদ হইয়া যায় এরারে গোসল দেওয়া হইলা কোন কারণে, এরা শরীর তনে তাজা তাজা রক্ত বাইর হই যায়, যখন কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান কবর তনে বাইর হইবা তাদের শরীর তনে তাজা তাজা রক্ত গুলা আপনার বাইর হই যায়। এর জন্য আমার বুজুর্গ হযরতে আয়েশা সিদ্দিকারে সওয়াল করিল, হো আয়েশা আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর চরিত্র কিরকম ছিল, আমরা রে হইলাম। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকায় ফরমায়, কানা খুলুকুহু কোরআনা, আল্লাহর হবিবর চরিত্র হইল কোরআন শরীফ, অর্থাৎ যদি কোনো মানুষ কোরআন শরীফের ধার লইলায় আল্লাহর বন্দার চরিত্র কোনো সময় খারাপ হইত নাই, আল্লাহর বন্দায় যদি কোরআন শরীফের মহব্বত ভরে যায় আল্লাহর বন্দায় জমিন গুনার খাম কোনো সময় করবে না, করবনি কোনো সময় জমিন গুনার খাম করত নাই। এর কারণে আমার বুজুর্গন এই জমিনের মধ্যে আদব এবং আখলা এবং চরিত্রের মায়ে ভালোভাবে লক্ষ্য করিও, তোমার ব্যবহারে এই জমিন মানুষ তোমারে পরিচয় ফাইলাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্বামী নতুন বিবি পাইছেন, বিবির সঙ্গে জমিন মেলামেশা হইল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল গেছেন ফরজ গোসল করতা মাত্র সামান্য পানি মাথার মধ্যে দিছেন, ও সময় শোনা যায় আল্লাহর হাবিবে কইতেছেন, আরে আমার সাহাবাই কেরাম এখন জঙ্গে উহুদের ময়দান যাইতে লাগবে, অনেক সাহাবাই কেরামে শাহাদত বরণ করে লাইছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দনে বাইর হইছে, হযরতে হানজালা গর্দনে বাইর হইছে, বিবিয়ে ডাক দিছেন, ও আদরের স্বামী তুমি কোন জায়গায় যাও, হযরতে হানজালাই ফরমায়, আল্লাহর হাবিবের সঙ্গে জঙ্গে উহুদের ময়দানে যাইতাম, হযরতে হানজালার বিবিয়ে ফরমাইল, ও আদরের স্বামী এখন আমার হোসা তুমি জিহাদর ময়দানে জানাই তুমি গুরিয়া আইবাই বলিয়া তোমার কোনো গ্যারেন্টি আছে নি? জিহাদ গেলে গুরিয়া আবার কোনো গ্যারেন্টি আছে নি সাবকল জি? হযরতে আঞ্জলার বিবিয়ে ফরমাইল, ওর স্বামী
ও আদুরের স্বামী তবে সামাইল আমার গোরখানো ফেরিয়া হজরত হানজলাই ফরমাইল ও বিবি আমি ইজাজত সাইয়ার আমার দয়া হরিয়া ইজাজত দেও আমি এখন জঙ্গে হুদুর ময়দান যাইতাম আমার জন্য দোয়া করিও আমি যদি সাদর বরুণ করিলাই তাহলে কালকা মতুর ময়দান তোমার সঙ্গে আমার এখন দেখা হইবে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিহাদের ময়দানে যাইতা যখন বিবাহের মধ্যে গেছো আল্লাহর হাবিবে কাগজ পাঠাইছো ও হুযাইফা তুমি যে জায়গার মধ্যে থাকো না কেন তুমি তাড়াতাড়ি আও এখন জঙ্গে হুনাইনুর জিহাদের প্রথম সেনাপতি হইলাই হুযাইফা হযরতে হুযাইফা বিবাহের মজলিস হইছে আল্লাহর হাবিবের যখন সিটি মোবারক পাইছে হযরতে হুযাইফা জমিন ও মৈশল আরম্ভ করলা মানুষে অস্থিরতা করল হুযাইফা আজকে বিবাহের মধ্যে আইলাই তুমি কোন কারণে জমিনের মধ্যে উড়া তাড়া করতেছ হযরতে হুযাইফা ফরমায় আমার বিবাহের কোনো দরকার নাই আল্লাহর হাবিবের সঙ্গে জিহাদের ময়দান অংশগ্রহণ করতাম আমার বুজুর্গ লম্বা ঘটনা হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবিরে ঘরের মধ্যে আনছয় বিবিরে ঘরের মধ্যে আনয় আনার পরে হযরতে হুযাইফা ঘরের ভিতরে প্রবেশ করল না হযরতে হুযাইফা ঘর যাইল না কোন কারণে এখন জিহাদের ময়দানে যাইতা সামাইল নফরে ডাক দিছল ঘরের বাইরে তনে ডাক দিছল ও বিবি আমি তোমার স্বামী হযরতে হুযাইফা আমি অনুরোধ করি আর আমার তলোয়ার খানা দেও আর আমার জন্য দোয়া করিও আমি এখন জিহাদের ময়দানে যাইতাম যদি আল্লাহর হুকুম হয় আবার আমি ঘুরিয়ে তোমার সামনে আইমু আর যদি হুকুম হয় না তাহলে কাল কিয়ামতের ময়দান আশুরের ময়দান তোমার সঙ্গে আমার দেখা হইব হযরতে হুযাইফার বিবি অবাক হয়ে যায় আরে আজ মুহূর্তে আজকের দিনের বেলা এই মুহূর্তে আমারে আমার স্বামী বিবাহ করিয়া ঘরখানো আনছ এখন আমার স্বামী জিহাদের ময়দানে যাইতা আল্লাহ আমারে কি পরীক্ষার মধ্যে ফেলাইছে হযরতে হুযাইফার স্বামী গোর তলে তলোয়ার খানা বাইর করিয়া দিল না হযরতে হুযাইফা ফরমাইল ও আদরের বিবি আমি বারবার আরজ করিয়ার আপনি আমার তলোয়ারে খান দেও আর আমার জন্য দোয়া করিও আমি জমিনও তোমার কোনো হক আদায় করা সম্ভব হয়েছে না আল্লাহর হুকুম যদি হয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমার সঙ্গে তোমার দেখা করাইবা কোনো অসুবিধা নাই হযরতে হুযাইফার বিবি গুট্টর গুট্টর করে খান দই ও আদরের স্বামী আপনি জিহাদ যাইবাই আমি কোনো সময় তোমারে বাধা দেওয়া আমার জন্য সম্ভব নাই ও স্বামী আমার মনের মধ্যে একটা দুঃখ হইল আমার জমিন বিবাহ করিয়া তুমি আনলাই আর আমি বিবি তোমার ঘর হইলাম আমি একটাবার নয়ন ভরিয়া তোমার দেখলাম না ও আদরের স্বামী একটাবার আমার ঘর খানোয়াই যাও আমি যদি আপনার একটাবার আপনার মুখ মুখর ভাই চাইব যাতে কালকে আমার ময়দান আসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি হুযাইফারে আমার স্বামী হিসাবে আমি দাঁড়ালো হইব ও স্বামী অনুরোধ করি আর একটাবার আমার গোরখানোর ভিতরে আই যাও হযরতে হুযাইফা ফরমাইল বিবি গো আমি জীবনে দেখছি না তুমি আমার দেখছো না আমি যদি এখন তোমার ঘর যাই আমি যখন তোমার ভাই চাইব একটা মায়া আইব তুমি আমার ভাই চাইবাই তোমার প্রতি আমার একটা মহব্বত আইব ও বিবি আমি এখন জিহাদের ময়দানে যাওয়া সম্ভব হইতো না এর কারণে অনুরোধ করি আর দয়া করি আমার তলোয়ারই খান দে আমি এখন জঙ্গে হোনাইনর জিহাদ যাইতাম
হযরতে হুযাইফায় বিবির কথা মানছিল না, গোরের মধ্যে ঢুকছিল না, কোন কারণে? আল্লাহর হবিবর ইশক, আল্লাহর হবিবর মহব্বতের মধ্যে ফড়িয়েছে। এইভাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরজ গোসল করো, সামান্য মাটি মাথার মধ্যে পানি ঢালছ, আল্লাহর হবিবর আওয়াজ পাইছ, হযরতে হানজালা ফরজ গোসল বন্ধ করিয়া জঙ্গে উহুদর ময়দান শরিক জিহাদ করতে করতে দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনের মধ্যে শাহাদত বরণ করিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরে যারা শহীদ হই যান দিনে ইসলামের জন্য, এরারে গোসল দেওয়া হইল, হানজালার বিবি খবর পাইছ, আমার স্বামী হানজালা শাহাদত বরণ করিলেছ, আল্লাহর হাবিবার খেদমত গিয়া ফরমাইয়া রাসূলুল্লাহ আমি হানজালার বিবি আপনার সামনে আইলাম, আমি অনুরোধ করিয়ার আমার হানজালা আমার স্বামী হানজালার আপনি গোসলের ব্যবস্থা করাইল। আল্লাহর হাবিবে ফরমাইল, হানজালার বিবি আমার হানজালার এই কোন কারণে গোসল করাইতাম আমার হইল? ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার সঙ্গে মিলন করছ, ফরজ গোসল গেছেন, আপনার নবীজির মাত মোবারক শুনছ, আমার স্বামী আপনার মহব্বত ফড়িয়া ফরজ গোসল বন্ধ করিয়া আমার স্বামী জিহাদের ময়দানে অংশগ্রহণ করে লাইছ, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জমিন ও শাহাদত বরণ করে লাইছ, আমি বিবি হইয়ার আমার স্বামীর ফরজ গোসলটা আপনি আদায় করাই দে। রাসূলুল্লাহ ফরমাইন, যাও রে আমার সিয়াবাই করাম হল তোমরা যাও, আমার হানজালা কই, আমার হানজালার লাশ মোবারক আমার সামনে আনো, সারাই মুখ তো রেখা পড়ে সরাই, কিন্তু হানজালার লাশ তো জায়গার মধ্যে মিলে না, সারা তালাশ করা হয় হযরতে হানজালার লাশ এই জায়গার মধ্যে মিলে না। আল্লাহর হাবিবে ফরমাইন, দেখো যাই রে আমার হানজালার লাশ কোন জায়গায় আছে, আমার হানজালার লাশ আমার হানজালা উহুদের ময়দানে কোন জায়গার মধ্যে আছেন খবর লাগাও রে, আমার হানজালারে আমি নবীজি গোসল দেবাই যা। ওই সময় দেখা যায় হযরতে হানজালারে জমিন গোসল দেওয়ানি হয়েছে না, আসমানের মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তার মাধ্যমে হযরতে হানজালার ফরজ গোসল আদায় করাইছেন, জোরে বলা সুবহানাল্লাহ। সামান্য পরে দেখা যায় হযরতে হানজালা আকাশতনে জমিনের মধ্যে লামানি হয়েছে, যখন কাপড় সরাইছ ওই সময় দেখা যায় হযরতে হানজালার সুলতনে টপটপাইয়া জল ভরিয়া যায়। রাসূলুল্লাহ ফরমান, চিন্তা করিও না রে আমার হানজালা রে, আল্লাহ আকাশের মধ্যে ফরিসারিয়া গোসল দেওয়াইছ, ও দিন তো নে এনর লোক বইল গোসিলুল মালাইকা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক সমাজ, এইভাবে যদি নবীর মহব্বত ফড়িয়া যাও, নবীর মায়ের মধ্যে ফড়িয়া যাও, আল্লাহ তোমার দুনু জানর জীবনটা রোশন করে লাইবা। বাইরে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, এই জমিনে যত ইবাদত করো না কেন, যদি মা বাবা নারাজ হয় আল্লাহ তোমার তামাম জীবনের ইবাদত বরবাদ করে লাইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। আল্লাহর হাবিবে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। ওটা যদি মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, তুমি মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে আমার বুজুর্গন, অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই, যাদের মা বাবা আছেন খেদমত করিও সেবা করিও, যাদের মা বাবা নাই মা বাবার জন্য জিয়ারত করিও। আল্লাহর হাবিবে ফরমাইন, মান যারা কাবরা বাবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা আ, মা বাবার জিয়ারত করিও যদি ডেইলি দিন সম্ভব হয় না, ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন গুফিরা লাহু জিয়ারত করবাই, আল্লাহ তোমার জীবনের গুনায় সগিরা মাফ করে দিবা, ও কুতিবা লাহু বাররা আ, আল্লাহ তোমার নামায় আমল অসংখ্য নেকি দান করবা। আমার বুজুর্গন সারা আল্লাহ আমিন। আমি বহু সময় নষ্ট করে লেছি,
বুকুত বেদনা করে রাখবারি আনলা বাদর অতিথিরে আনয়ন আপনারা দেরি কোতরা বাদে মেঘ লই আইব মানুষে ওয়াজ হুনতে পারতা নাই সারার ওয়াজ হুনতে হলে নাই দোয়া করবা আল্লাহ যদি তনু তনাই বালা রাখে আগামী বছর আবার পরে আরো লম্বা আলোচনা করার চেষ্টা করবো আমি যা মাতিলাম আলোচনা করলাম কিছু কড়া বাসায় মাতিছি আপনারা বেজার হয়েছেননি খেউর খেউ আমার বাবার সমান খেউ আমার বড় ভাই তোর সমান যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ দিতা আপনারাও মাফ দিতা আর আমি ওখানে শেষ করলাম মুক্তজরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي لا تذر على الأرض من الكافرين ديارا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين مدري مغفر لقبول فرماو এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেব আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মত মা ফরমাও আয় আল্লাহ আমরা খারনাও কোন গাঢ় আটাইলে আপনি মৌলায় বুধবার ছোটাই দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত ভাবি হলা শুনে প্রত্যাহ বাবরে দূর ফরমাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেরোজগার হলা শুন তামাম রে হালাল যুদের সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ যত খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আসুন খয়রার বর্গ দান ফরমাও আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারের শিফা ফরমাও হায় আল্লাহ এই মহবিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলাই খয়রার বরকদান ফরমাও এই এলাকার নতুন পুরাতন মূর্তি গান কবর বাসি মাফ করিয়া দেও যেগুলো জমিন শূন্য কায়দে তুই বাদান ফরমাও হায় আল্লাহ বিশেষ করে আমরার মায়ার বাবার মাফ ফরমাও আল্লাহ রসুল্লাহ ফরমাইল মা বাবা ইলা দুয়ার দরজা যার মা নাই জমিন দুয়ার জাগা নাই যার বাবা নাই মাতার ছায়া জমিন নাই হায় আল্লাহ আমরা যাদের মায়ার বাবা কবর মাসি আপনি মৌলাই জন্য তোর হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কাইতে তুই বাদান ফরমাও আমরা রুস্তাদ হল পীর মুর্শি ধর দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ এই মহবিলাই জন করতে যত মানুষে ঠেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতে শোন আল্লাহ আল্লাহ তোমার বন্ধা বান্ধের দুনিয়া খেরা তোর সাহায্য খান ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমর রাহিমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাম বলি মানুষ আস প্রত্যেক ধর্মর মানুষরে এ কারণে কইয়া বাই বাই ইয়া রইবার ক্ষমতা দান করিয়া দেও আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলা লং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন হায়দ্রাবাদ দুবাইয়ের জমিনের মধ্যে আসুনি তার জান মালি যথাভরের হেফাজত ফরমাও আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাসের বদমাসি জালিমর জলমি তামাম তো হেফাজত ফরমাও আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন দে বরবাদ করিও না আয় আল্লাহ আপনি মৌলায় দেও স্বামী নাদান যা হয়েছি বানাইয়া কোনো কথা হয়েছে না কবুল ফরমাও আল্লাহ শ্রোতা বৃন্দ যে গুরু আসলে কামল তান ফরমাও আল্লাহ তোমার বন্দা হর আমি গুনাগারর বয়সে আপনার গুরুর সামনে বসিয়া রয়েছ আল্লাহ আমার হাত দিবার কোনো সামাল নাই আল্লাহ মেঘর কারণে তোমার বন্দা হল বইবার কোনো সুযোগ পাইছিল আয় আল্লাহ তোমার বন্ধা হল দুই ঘন্টা স দুই ঘন্টা ফাওয়ার উপর বর করিয়া দাঁড়াই দাঁড়াই বয়ান শুনছ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার যত বন্ধাগণ মহবিলের মধ্যে হাজিরা দিলাইছ কালকে আমতর ময়দান তোমার বন্ধাগণর শরীরের জন্য দুজোরা গুণ খান হারাম করিলাই আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনি মৌলায় দেখরাই আমি সারা রাত রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় দৌড়াই মৌলা আল্লাহ রাস্তাঘাট ওর আপদ বিপদ বলা মুসিবত তামা
তাম তো হেফাজত ফরমাও, আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়ার কথা কয় তামামর দোয়ারে কবল ফরমাও। আল্লাহ তোমার বন্দা ইমাম সাবরে মাফ ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াই দে, তোমার বন্দায় বড় মেহনত কষ্ট করিয়া মহবিল আয়োজন করছেন কবুল ফরমাও, তোমার বন্দার মা বাবা তামাম রে আপনি মহলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ এই মহফিল বাবার সমান তালিবান মুরব্বী খোলাস হয়, ওলামাই কেরাম খোলাস হইল, নজুয়ান মাসুম ভাই চাই লইয়া দোয়া করিয়া, যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দোয়ারে আপনি মহলাই কবুল ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বৈঠে করে মারিও না, আল্লাহ আমরার গুনার কারণে করোনা ভাইরাস দিয়া মারিও না, আমরার গুনার কারণে অমিক্রণ দিয়া আপনি মৌলায় মারিও না, আল্লাহ আমরার গুনার কারণে ইলা বড় বড় বেমার জমিন দিয়া আমরা বরবাদ করিও না। আল্লাহ তোমার নবীর ওসিলায় ইতা বড় বড় বেমার আজার তামাম রে আপনি মৌলায় দূর ফরমাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।